তো আজকে আমি তোমাদের দ্বাদশ অধ্যায়ের আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারটার আমি ব্লিচিং পাউডার এবং গ্লাস ক্লিনার নিয়ে আলোচনা করব। তো ব্লিচিং পাউডার কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটার মলিকুলার ফর্মুলা হচ্ছে সিএ ও সিএল সিএল। এটা আমরা মজা করে আমি বলি শিয়ালে প্রথম শিয়ালে কি ক্যালসিয়াম, ওতে অক্সিজেন, ঠিক আছে, তারপরে একটি শিয়ালে ক্লোরিন। তাহলে শিয়াল, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো এখন আমরা যেটা আছে, তো ব্লিচিং পাউডারের সংকেতটা লিখতে আমি দেখেছি অনেক স্টুডেন্টে ভুল করে ফেলে, সেটাকে কী করে হাইপোক্লোরাইড না লিখে লিখে ফেলে হাইপোক্লোরাইড, তখন ভুল হয়ে যায়। তো এটাকে অবশ্যই ট্র লিখতে হবে, হাইপোক্লোরাইড। খেয়াল করে দেখো, এটা একটা হাইপোক্লোরাইড, একটা যৌগ মূল, এটা ও সি এল মাইনাস, এটা হচ্ছে হাইপোক্লোরাইড, এটা একটা যৌগ মূল। তো আরো আছে ক্লোরিন দিয়ে আরো যৌগ মূলক আছে, সেটা আমি একটু মধ্যে লিখে দিই, মনে রেখো ক্লোরাইড, তারপরে CLO3 মাইনাস, এটা হচ্ছে ক্লোরেট, CLO4 মাইনাস, এটা হচ্ছে পারক্লোরেট। একটা কথা খেয়াল করে দেখবা, যদি অ্যানায়ন যুক্ত হয় লাস্টে সেক্ষেত্রে হয় ড, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড ড, ঠিক আছে। আর যখন যৌগ মূলক থাকে বেশিরভাগ ক্ষেত্রে ট হয়, যেমন আমরা সালফেট আয়ন ট, কার্বনেট আয়ন ট, তো এগুলো হচ্ছে ট হবে। তো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড লাস্টে ট হবে। খেয়াল করে আর একটা ব্যাপার, ক্যালসিয়ামের যোজনী যেহেতু দুই, তাহলে এর যোজনী আর এর যোজনী সে দুইটার সাথে যুক্ত হয়েছে, একাবে CaOCl3। তো এখন আমরা ব্লিচিং পাউডারের প্রস্তুতিটা করি। ব্লিচিং পাউডার তৈরি করা যায় যদি আমরা শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে, শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে, এটাকে বলা হয় কলিচুর বা স্লেট লাইম। তো এটার মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস প্রবাহিত করি 40°C তাপমাত্রায়, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে আমরা ক্লোরিন গ্যাস 40°C তাপমাত্রায় প্রবাহিত করি, সেক্ষেত্রে তৈরি হবে প্লাস ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার আমরা পেয়ে গেলাম। তো আমাদের অবশ্যই শর্তটা কিন্তু মনে রাখতে হবে, না আবারও বলছি তোমাদের বই অবশ্যই কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, আমি মনে করি কঠিন না দিয়ে তোমরা শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা শব্দটা ব্যবহার করো। শুষ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে 40°C তাপমাত্রায় ক্লোরিন গ্যাস প্রবাহিত করলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। তো এটাই হচ্ছে ব্লিচিং পাউডারের প্রস্তুতি। তো এখন আমরা ব্লিচিং পাউডারের জীবাণু ও ময়লা পরিষ্কারের কৌশল। তো ব্লিচিং পাউডারকে বলা হয় বিরঞ্জক পদার্থ। তো বিরঞ্জক পদার্থ কি? বিরঞ্জক পদার্থ হচ্ছে যেসব পদার্থ উদ্ভিজ্জ পদার্থের, যেসব রাসায়নিক পদার্থ পানির উপস্থিতিতে উদ্ভিজ্জ রঙিন পদার্থকে জারণ বা বিজারণের মাধ্যমে বর্ণহীন করে দেয়। তো জারণ বা বিজারণের মাধ্যমে বর্ণহীন করে দেয়। খেয়াল করো, আমাদের কাপড়ে যে রং থাকে সেগুলো কি বিভিন্ন রঙিন পদার্থ, তাই না? একটা কাপড়ে হলো লাল বা নীল, তো এইটা কি করে ব্লিচিং পাউডার বর্ণহীন করে দেয়।
তো কি আমি তোমাদের একটা উদাহরণ বলি যে কলমের কালি ভরে তো আমাদের সময় সেটা উঠতে চায় না তো সেটা আমরা ব্লিচিং পাউডারতে করতে পারি সেই ব্লিচিং পাউডারে কি করে যার এই বিরঞ্চক যেহেতু সে জারণ অথবা বিচারণ করবে সেটাই আমরা এখন পড়ব তো ব্লিচিং পাউডার যদি আমরা পানিতে যোগ করি CaOCl Cl আমরা কি করলাম পানিতে যোগ করলাম তো সেক্ষেত্রে কি হয়ে যায় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস HOCl আরও একটা বিক্রিয়া হয় আরেকভাবে লেখা যায় অথবা যে কোনো একটা বিক্রিয়া দেবা CaOCl Cl প্লাস H2SO4 তো ব্লিচিং পাউডারের মধ্যে আমাদের বাজারে যে ব্লিচিং পাউডার কিনে আসে তাতে অবশ্য কিছু পরিমাণ পাতলা মানে খুবই ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড অল্প পরিমাণে যোগ করা থাকে সেটা অভিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস HOCl তো দেখো দুই ক্ষেত্রেই হাইপোক্লোরাসিসিড উৎপন্ন হলো এই হাইপোক্লোরাসিসিড HOCl এটা কি করবে বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জাইমন অক্সিজেন তো জাইমন অক্সিজেন কি ভেরি স্ট্রং জাইমন অক্সিজেন ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এই অক্সিডাইজিং এজেন্টটা কি করবে জীবাণু প্লাস জাইমন অক্সিজেন মৃত জীবাণু এবং রঙিন বস্তু প্লাস জাইমন অক্সিজেন বর্ণহীন তো তার মানে কি ময়লা অপরিষ্কার রঙিন কাপড়কে বর্ণহীন করে দিচ্ছে বা ময়লা অপরিষ্কার করছে ময়লা যে থাকে যদি কাপড়ে থাকে সেটাকে পরিষ্কার করে দিচ্ছে আবার জীবাণু থাকলেও মৃত জীবাণু হয়ে যাচ্ছে তো এখন বর্তমান সময়ে ব্লিচিং পাউডারের ব্যবহার খুব বেড়ে গিয়েছে দামও বেড়ে গিয়েছে তো বিশেষ করে এখন করোনার জন্য তো আমি তোমাদের একটা বুদ্ধি শেখাই দিই তো ব্লিচিং পাউডার দিয়ে আমরা আমাদের বাড়ির আঙিনা আসবাবপত্র বা হচ্ছে টেবিল চেয়ার বা ফ্লোর জীবাণুমুক্ত করতে পারি সেজন্য তোমরা কী করবা 20 লিটার পানিতে 1 টেবিল চামচ অথবা 3 চা চামচ ব্লিচিং পাউডার দিয়ে 30 মিনিট রেখে দিবা রেখে দেওয়ার পর দেখবে যে নিচে তলানিটা পড়েছে ওই তলানিটা ফেলে দিবা উপরে যে স্বচ্ছ পানিটা থাকলো সেটা তোমার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করবে বাসাতে স্প্রে করবে আসবাবপত্রে যেখানে আমরা জীবাণু তো জীবাণুটা কী করবে তখন এই যে পানির সাথে বিক্রিয়া যে জার্মান অক্সিজেন তৈরি হয় সেই জার্মান অক্সিজেনটা আমাদের জীবাণু বা ময়লা পরিষ্কার করে দেবে তো আমরা পরবর্তী কোশ্চেন পড়ব সেটা হচ্ছে গ্লাস ক্লিনার তো আমরা আসি গ্লাস ক্লিনার তো আমরা এর আগে পড়েছিলাম যে টয়লেট ক্লিনার আজকে পড়বো আমরা গ্লাস ক্লিনার তো গ্লাস ক্লিনার কি তো এটা আমাদের খুব মনে রাখতে হবে তো গ্লাস ক্লিনার তাহলে গ্লাস পরিষ্কার করতে হবে তো গ্লাসটা খুবই কিন্তু গ্লাস পরিষ্কার এমন পদার্থ ব্যবহার করতে হবে সেই কেমিক্যালটা যেন গ্লাসের সাথে বিক্রিয়া না করে ফেলে তো গ্লাসের সাথে বিক্রিয়া করলে তো গ্লাস ক্ষয় হয়ে যাবে খেয়াল করে দেখো আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা টয়লেট ক্লিনারের সময় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি তো এটা যদি আমরা গ্লাসে ব্যবহার করি তাহলে কী হবে গ্লাসের উপাদান কি সিলিকন ডাইঅক্সাইড তাহলে কী হয়ে যাবে Na2SiO3 তো সোডিয়াম সিলিকেট উৎপন্ন হবে সেই সোডিয়াম সিলিকেট কী করবে তো আমাদের কাস্তে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তো এই কারণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে না তো গ্লাস ক্লিনারে কী ব্যবহার করা যাবে যা গ্লাসের সাথে বিক্রিয়া করবে না তো সেই ক্ষেত্রে বিক্রিয়া করবে না সেটা কী ব্যবহার করা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ আরও কিছু ব্যবহার করা হয় ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় কিছু সারফ্যাক্টেন ব্যবহার করা হয় কিছু ডাইন ব্যবহার করা ড্রাইং এজেন্ট ব্যবহার করা হয় কিছু সুগন্ধ লাগবে না তো মেন উপাদান হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াটা ধরুন ওইখানে জলীয় দ্রবণে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় তো আইসোপ্রোপাইল অ্যালকোহল তো আইসোপ্রোপাইল তোমরা হয়তো বা প্রোপানলের নাম শুনেছ CH3CH2OH প্রোপানল তো আমরা এখানে যে ওই যে নাম্বার দিব 1 2 3 এটার নাম কি প্রোপানল 1 এটার নাম প্রোপানল মানে আমি যদি এই ওএইচটা এখন এখানে দিই ওএইচটা আমি এখন এখানে দিলাম তো
তাহলে কি হবে একটা হাইড্রোজেন এখানে কমে যাবে একটা হাইড্রোজেন এখানে বেড়ে যাবে এটার নাম কি হবে প্রোপানল 2 এটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল ঠিক আছে তো আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা একটা জৈব যৌগ তো একটা কথা আছে তো আমাদের প্রবাদও আছে যে লাইক ফাদার লাইক সান মানে বাপের মতই ছেলে হয় তো কেমিস্ট্রি তো আরেকটা কথা আছে এরকমই তো লাইক ডিজলভস লাইক লাইক ডিজলভস লাইক মানে লাইক ডিজলভস লাইক মানে যে যে রকম সে সেরকম পদার্থকেই দ্রবীভূত করে যেমন আয়নিক যৌগকে দ্রবীভূত করে সমযোজী যৌগ সমযোজী যৌগকে দ্রবীভূত করে তো এখন আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে সমযোজী যৌগ তো এখন গ্লাসের উপর যে ময়লা পড়েছে গ্লাসের উপর যে ময়লা পড়েছে সেই ময়লাগুলো কি পদার্থ সেই ময়লা সমূহ হচ্ছে তেল চর্বি বা ফ্যাট জাতীয় পদার্থ তো তেল চর্বি কি পদার্থ সমযোজীর বন্ধনের মাধ্যমে তৈরি তো এই যে আইসোপ্রোপাইল সমযোজী যৌগ তেল চর্বিও সমযোজী যৌগ তাহলে কি হবে এই আইসোপ্রোপাইল অ্যালকোহলে এই তেল চর্বিগুলো দ্রবীভূত হয়ে যাবে ঠিক আছে তো দ্রবীভূত হয়ে যাবে আবার অ্যামোনিয়ামটা কি করবে তো অ্যামোনিয়া খেয়াল করে দেখো তো তেল চর্বি আমি বলছিলাম যে সিএইচটিবি সিএইচ সি ডাবল ও আর সিএইচ টু সি ডাবল এটা হচ্ছে তেল তো আমরা মনে করি গ্লাসের উপর তেল জমে আছে তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি করবে NH4OH বিক্রিয়া করবে তো বিক্রিয়া করে দেখো তো বিক্রিয়া করে কি হয়েছে সাবান আর গ্লিসারিন তৈরি হচ্ছে তার মানে তো গ্লাসের পৃষ্ঠে সাবান তৈরি হয়ে যাচ্ছে আর সাবানে কি হয় ময়লাগুলো দ্রবীভূত হয়ে যায় না তারপর সাবান ময়লা পরিষ্কার করে তার মানে কি গ্লাসের উপরে দেখো তুমি যখন আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়েছো আর হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মামলত মানে গ্লাস ক্লিনার যখন স্প্রে করেছ যখন তা কিছুক্ষণ পর্যন্ত তাহলে যে মুছে নিবে ময়লা পরিষ্কার হয়ে যাবে গ্লাসটা ক্লিন হয়ে যাবে এইভাবে গ্লাস ক্লিনার কাজ করে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান কিভাবে পরীক্ষাগারে তৈরি করা যায় গ্লাস ক্লিনারের মূল উপাদান কি অ্যামোনিয়াম গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম যদিও এখানে আমরা পানি যোগ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখাইছি তো গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম তো অ্যামোনিয়া কিভাবে তৈরি করা যায় পরীক্ষাগারে তো সেটাই আমরা দেখাবো দেখো আমরা যেখানে আমি চিত্রটা আগে এঁকে রেখেছি এই যেখানে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা বিযোগ করে তাপ দিব তো এমন তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড যোগ করে আমরা তাপ দিব ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার আবার অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaOH2 তাহলে 2NH3 প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2 এই যে বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামোনিয়া পেয়ে যাচ্ছি তো এই যে অ্যামোনিয়া আমরা এদিকে তার মানে এখানে যখন আমরা তাপ দিব এই যখন যখন আমরা বিক্রিয়াটাকে তাপ দিলাম এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো তো অ্যামোনিয়া গ্যাসটাকে এই যে এই নল দিয়ে এখানে চলে আসবে অ্যামোনিয়া একটা প্রশ্ন দেখো আমরা টেস্টটা উল্টা করে রাখছি আমি তো এভাবে সোজা রাখতে পারতাম সোজা রাখতে পারতাম না বহুভাবে উল্টে করতো কেন আমি এটাকে আমি সোজা রাখতাম এটাকে সোজা রেখে আমি টেস্ট টুকটা উল্টা সোজা ধরতে পারতাম যাই হোক আমরা যেভাবেই হোক রাখতে পারতাম তো কেন করি না খেয়াল করে দেখো তো আমরা তো বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কি থাকে নাইট্রোজেন 78% অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে নাইট্রোজেন আণবিক ভর কত 28 অক্সিজেনে কত 32 কার্বন ডাইঅক্সাইডে 44 এখানে যে গ্যাসটা তৈরি হয়েছে সেটা কি অ্যামোনিয়া অ্যামোনিয়ার কত 17 তো এখানে খেয়াল করে দেখো অ্যামোনিয়াটা বায়ুমণ্ডলে হচ্ছে হালকা সে কি করবে উপরের দিকে চলে যাবে তো এখন তুমি টেস্ট টিউবটা এইভাবে রাখো সে এখানে দিলাম আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে তাহলে তোমার গ্যাসটা তুমি সংরক্ষণ করতে পারবে না তো এই কারণে একটু উল্টিয়ে দেওয়া হয় তো গ্যাসটা এখানে গিয়ে এই যেখানে জমা হবে এইভাবে অ্যামোনিয়া গ্যাসটা সংরক্ষণ করে এখানে এইভাবে এই কারণে ডিভাইসটা দেখানো হয়েছে এভাবে পরীক্ষা করে অ্যামোনিয়া তৈরি করা হয়
তো এখানে একটা সৃজনশীল হতে পারে তো একটা তো সৃজনশীল হতে পারে সেটা আমরা দেখতে পারি তো এখানে আমরা সৃজনশীলটা দেখি কিভাবে আমরা অ্যানসার করতে পারি দেখো এই মধ্যে একটা সৃজনশীল হয় তো যদি আমরা লিখি দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এভাবে দেয় Ca প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্রশ্ন দেয় যে এ গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর তো এখানে কি মূলত অ্যামোনিয়া গ্যাস তাই না অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ প্রকৃতি কেমন এখানে তো আমরা পানি যোগ করি অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি আমরা পানি যোগ করি খেয়াল করে দেখো কি হয়ে যায় হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি মূলত ক্ষার কারণ এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন দেয় তার মানে যে পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় তাকেই বলা হয় ক্ষার এই কারণেই এই গ্যাসের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষার আরেকটা কথা আমরা বলতে পারি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে নীল লিটমাসকে লাল লিটমাসকে নীল করে তো এই কারণে এটা ক্ষার আচ্ছা আরো একটা সৃজনশীল হতে পারে এইরকমই আরেকটা সৃজনশীল আমরা লিখতে পারি সেটাকে খেয়াল করে দেখো যদি আমরা ক্যালসিয়াম কার্বনকে তাপ দিই সেটা কি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এখানে কি কার্বন ডাইঅক্সাইড দেয় না এখানেও বলে এরকম এ গ্যাসের এটা আমরা কোমল পানের ক্ষেত্রে পড়েছিলাম এ গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি জলীয় দ্রবণের প্রকৃতি কেমন তো ঠিক একইভাবে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি কি হবে H2CO3 এই যে কার্বন এক্সাইড তৈরি হলো তার মানে কি এ যেহেতু এ গ্যাসের জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয় কারণ কি কার্বন এক্সাইডকে নীল লিটমাসকে লাল করবে এবং এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করবে এই কারণে আচ্ছা হলো তো আরেকটা হচ্ছে দেখো এই অ্যামোনিয়া গ্যাসের গ্লাসফিনের মূল উপাদান অ্যামোনিয়া গ্যাসের আমরা শিল্পক্ষেত্রে তৈরি করা হয় হেবার বস পদ্ধতিতে খেয়াল করে দেখো সেক্ষেত্রে কি তোমরা পরে সেখানে আমি ডিটেলস আলোচনা করব না N2+3H2 বিক্রিয়া দেখো 2NH3 ΔH=-92 kJ তো এখানে দেখো N2+3H2 2NH3 এখানে তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে কি হয়েছে যদি যত কম তাপে করব তত অ্যামোনিয়া উৎপাদন বাড়বে কিন্তু অ্যামোনিয়া উৎপাদন শুধু পারলেই তো হবে না কারণ এই কিন্তু তাপমাত্রা যত কমাবো হচ্ছে বিক্রিয়ার হার কমে যাবে তো খেয়াল করে দেখো আমি বলি ধরো তোমার এখান থেকে ঢাকা রাজশাহী থেকে ঢাকা যাওয়া দরকার তো এখন অনেক স্পিডে গেলে তোমার কি খুব দ্রুত পৌঁছাতে পারবে কিন্তু অ্যাক্সিডেন্টের সমস্যা আছে এখন এই অ্যাক্সিডেন্টের বয়সে তুমি বলো যে তুমি 10 কিলোমিটার পার আওয়ার যাবো মানে ঘন্টায় 10 কিলোমিটার করে যাবা তাহলে কিন্তু আর ঢাকা পৌঁছানো হবে না তার মানে কি তোমার এমন একটা স্পিড নিতে হবে যেন অ্যাক্সিডেন্টও না হয় আবার তুমি ভালোভাবে পৌঁছাও তো এই কারণে বিক্রিয়াটাকে বেশি তাপমাত্রা বাড়ালে প্রস্তাব দিকে আসে মানে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন হয় তো তেমন এমন একটা তাপমাত্রা নিয়ে হয় যেন অ্যামোনিয়া উৎপাদনও বাড়ে ঠিক আছে আবার প্রস্তুতমুখী বিক্রিয়াটাও হয় না তো এটাকে অপটিমাম টেম্পারেচার নেওয়া হয় সেটা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয় আচ্ছা আরেকটা খেয়াল করো এখানে বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 4 এখানে বিক্রিয়া উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2 তো বিক্রিয়কের যত মূল সংখ্যা বেশি উৎপাদে কম তাহলে যত আমরা কম বেশি তাপের বিক্রিয়াটা করবো তত বেশি উৎপাদ তৈরি হবে কিন্তু দেখো খেয়াল করে দেখো যত চাপ প্রয়োগ করতে কিন্তু শক্তি লাগে ধরো তুমি কাউরে চাপ দেও তত তোমাকে মানে শক্তি লাগে তার মানে বিক্রিয়ার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যত চাপ প্রয়োগ করে বিক্রিয়া করানো অনেক ব্যয়বহুল সেক্ষেত্রেও একটা অপটিমাম প্রেশার ব্যবহার করা হয়েছে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার এর সেই বিক্রিয়াটা করানো হয় আর এখানে কিছু প্রভাব ব্যবহার করা হয় আয়রন জন্য আচ্ছা আয়রন জন্য প্রভাব কিছু বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে তো এটাই শিল্পক্ষেত্রে মোটামুটি এটা তোমরা পড়েছো।